ভোটের পর প্রথম বড় দুটি বিধানসভা নির্বাচনে আজকে ফলপ্রকাশ শুরুতেই পোস্টাল ব্যালট গণনায় হরিয়ানায় ঝড় তুলেছে কংগ্রেস নব্বই আসনের বিধানসভায় অর্ধেক আসনে এগিয়ে রয়েছে তারা ইতিমধ্যেই আর যা ফলাফল সামনে আসছে সকাল আটটা কুড়ি পর্যন্ত কংগ্রেস ছেচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে কুড়িটি আসনে আইএনএল ডি এগিয়ে দুটি আসনে অন্যান্যরা চারটি আসনে এগিয়ে রয়েছে হরিয়ানায় নব্বই আসনের বিধানসভা আপনারা জানেন হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দুটিতেই নব্বই আসন বিধানসভায় এবং সেখানে কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই ছেচল্লিশ আসনে এগিয়ে রয়েছে বিজেপি কুড়িটি আসনে এগিয়ে রয়েছে হরিয়ানায় আইএনএলডি দুটি আসনে এগিয়ে অন্যান্যরা চারটি আসনে এগিয়ে দিনেশ ফোগত ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন জুলানা থেকে এগিয়ে রয়েছেন জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কিন্তু বিজেপি ইতিমধ্যেই চারটি আসনে এগিয়ে কংগ্রেস তেইশটি আসনে এগিয়ে বিজেপি এগিয়ে চারটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে তেইশটি আসনে পিডিপি এগিয়ে রয়েছে তিনটি আসনে এবং অন্যান্যরা ছটি আসনে আমি বিশ্বনাথ দার কাছে একবার যাব এই জায়গায় বিশ্বনাথটা অত্যন্ত শুরু এখান থেকে কিছুই প্রেডিক্ট করা এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু আমরা জানি যে সবে সবে লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর তারপরেই এই প্রথম দুটো বিধানসভা যার মধ্যে অবশ্যই হিন্দি বলার অত্যন্ত গুরুত্বপূর্ণ হরিয়ানা রয়েছে দেখুন আপনি খুব ইন্টারেস্টিংলি ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনা চলছে কিন্তু কংগ্রেস প্রায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে ছেচল্লিশটা আসনে এগিয়ে রয়েছে কি বলবেন অত্যন্ত প্রাথমিক পর্যায়ে যদিও না কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে হরিয়ানাতে পালা বদলটা এখন সময়ের অপেক্ষা কংগ্রেস কতটা আসন পেয়ে ক্ষমতা আসে সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন জোয়ান কিষান এবং পালোয়ান এই তিন তিন শ্রেণীর মানুষকেই কিন্তু গত পাঁচ বছর যে সরকার বিজেপির মনোহর খাট্টারের নেতৃত্বে চলেছিল সেই সরকার কিন্তু ব্যর্থ হয়েছে জোয়ানদের প্রস্তকে বা তাদের সুরহা দিতে আন্দোলন এবং সহায়ক মূল্য পারেনি এবং জোয়ানদের প্রতি যে পালোয়ানদের প্রতি যে ব্যবহার করা হয়েছিল তো যৌন নির্যাতনে বীজভূষণের ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো যে হরিয়ানাতে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু মানে সরকারের বিরুদ্ধে হয়েছিল কিষানরা তো অবশ্যই যার জন্য নরেন্দ্র মোদী শেষ দিকে এবারের পোচারের শেষ লগ্নে কিন্তু নরেন্দ্র মোদি অমীশ আর দুজনেই কিন্তু তাদের কর্মসূচি বাতিল করে শেষ দুদিন কিন্তু পোচারে যায়নি কারণ হরিয়ানাতে পালাবদলটা কার্যত মানে লেখন ছিল এবং সময় অপেক্ষায় ছিল আর অন্যদিকে তুমি যদি জম্মু কাশ্মীরের দিকে তাকাও তাহলে দেখব যে দুটো প্যাটার্নে ভোট হওয়ার সম্ভাবনা 96 শতাংশ মুসলিম প্রধান যে 47টা বিধানসভা কেন্দ্র কাশ্মীর উপত্যকায় আছে সেখানে এনসিপি এবং কংগ্রেস একটা ডেডলি অ্যালায়েন্স বলা যায় এবং তারাই কিন্তু মানে এগিয়ে থাকবে কাশ্মীর উপত্যকায় আর জম্মুতে যে তেতাল্লিশটা আসন আছে সেখানে বিজেপি হিন্দু প্রধান এলাকা সেখানে কিন্তু বিজেপির কিছুটা প্রাধান্য বা বলা যায় যে কুড়ি পঁচিশটা আসন বিজেপি পেতে পারে এরকম একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে মনে রাখবে তিনশো সত্তর ধারা বিলোপের পরে এটা জম্মু কাশ্মীরের প্রথম নির্বাচন যেখানে পূর্ণ রাজ্য নেই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে মানুষের একটা বড় দাবি হলো দ্রুততার সাথে মানে রাজ্যের দাবিতে দাবি করছিল বিশেষ করে এনসি এনসি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের দাবি ছিল যে দ্রুততার সাথে জম্মু কাশ্মীরকে পূর্ণ মর্যাদা দিতে হবে এবং অন্যদিকে বিজেপির দাবি যেটা সেটা হলো যে জম্মুকে মূলধারা জম্মু কাশ্মীরকে মূলধারায় তারা ফিরিয়ে আনতে পেরেছেন এবং একই সাথে যে তফসিলি জাতি উপজাতি এবং পাহাড়ি সম্প্রদায়ের মানুষকে কিন্তু সরকারি সুযোগ সুবিধে তারা নিশ্চিত করতে পারছেন নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন এবং পর্যটনের বিকাশ ঘটেছে পর্যটনরা পর্যটনের ঢল নেমেছে জম্মু কাশ্মীরে মানে শেষ বিচারে কিন্তু আমার মনে হচ্ছে এনসি এবং কংগ্রেস যে অ্যালায়েন্স করেছে সেই অ্যালায়েন্সের মানে এগিয়ে থাকার সম্ভাবনা এখন তুমি জানো নব্বই আসন বিশিষ্ট জম্মু কাশ্মীরের যদি ছেচল্লিশটা আসন পায় তাহলে সে সরকার গঠন করবে সেই জোট সরকার গঠন করবে সব তে বড় প্রশ্ন যে যে এক্সিট পোল গুলো বা অপিনিয়ন পোল গুলো তারা মনে করছে যে এনসিএ এবং কংগ্রেস মিলে তারা প্রায় সংখ্যা গরিষ্ঠের কাছাকাছি 40টার মত আসন পাবে শেষ বিচারে তাহলে কি মানে কি ধরনের জোট হবে কি ধরনের জোট হওয়ার সম্ভাবনা আছে পিডিপিকে কিন্তু দিনের শুরুতে হাসি কি কিছুটা চড়া হচ্ছে দেখুন এটা প্রায় হওয়ারই ছিল এবং আস্তে আস্তে এটা খুবই প্রাথমিক পর্যায়ে কিন্তু আমি পরিষ্কার একটা কথা বলি যে মানুষের প্রত্যাশার যে জায়গা বিজেপি সেটা পূরণ করতে পারছিল না মানে হরিয়ানাতে দশ বছরের সরকারের পরে আপনারা লোকসভা নির্বাচনে দেখেছেন যে মানে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে বিজেপি সেখানে দাঁড়িয়ে হরিয়ানাতে চরম দুর্নীতি সরকার চালানোর ক্ষেত্রে যে চরম ব্যর্থতা কৃষকদের দাবি পূরণ এমএসপি ফসলের ন্যায্য দাম না পাওয়া মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান হরিয়ানার মানুষকে কার্যত অপমান করেছে বিজেপি সরকার সেই অপমানিত সরকার শুধু সময়ের অপেক্ষা ছিল তারা ব্যালটের মাধ্যমে তাকে দেওয়ার এবং আমরা দেখতে পাচ্ছি যে কিষানদের সঙ্গে সঙ্গে শুধুমাত্র স্পোর্টস আপনারা মনে রাখবেন যে হরিয়ানার একটা বড় অংশে ভারতবর্ষের যারা ভারতবর্ষের বিভিন্ন রকম স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে রীতিমতো কার্যত অপমান করেছে ব্রিজভূষণকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী বসেছেন এবং তারা যে অপমান করেছেন মহিলাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে প্রতিবাদ যে প্রতিবাদের ঢল নেমেছে এটা হরিয়ানাতে কিন্তু যেমন হচ্ছে জম্মু কাশ্মীর একদম একদম পঙ্কজদা তাহলে কোথাও এই ধাক্কাটার কারণ কি মানে একদিকে ক্রীড়াবিদ তাদের এই পথে নামা পদক বিসর্জন দেওয়া বিনেশ ভগতের প্রতি যে ব্যবহার হয়েছে সেটা আমরা দেখলাম তার পাশাপাশি কৃষক আন্দোলন তারই প্রভাব বিষয়টা হচ্ছে দুটো রাজ্যের বিষয়টা সম্পূর্ণ আলাদা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমরা জানি যে তিনশো সত্তর ধারা দিয়ে জম্মু কাশ্মীরকে মানে একই দেশে দুটো সংবিধান একই দেশে দুটো প্রধান এই ব্যবস্থা ছিল তাকে মূল তিনশো সত্তর অবলুপ্তির মধ্যে দিয়ে এসছে সরকার যে কেউ গঠন করতে পারে এবং তার যে ডেমোগ্রাফি একটা সেই ডেমোগ্রাফিটা বারবার করে বিধ্বস্ত করা হয়েছে আজকে জম্মু কাশ্মীরে একটা পিসফুল পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে সরকার ত্রিশঙ্কু হতে পারে মানুষ আপনি বলছেন রাজ্যের দিকে নজর দিতে হবে আজকে মহাপঞ্চমী যদিও আজকে একদিকে উৎসবের ডাক দিয়েছে রাজ্য সরকার কিন্তু তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তাদের কিন্তু আজকে জোড়া কর্মসূচি রয়েছে সরাসরি একবার আপনাদের ধর্মতলায় নিয়ে যায় যেখানে অনশন কিন্তু তো আজকে আড়াই দিনে পড়লো আমাদের প্রতিনিধি শ্রমিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সহযোগী দেখো প্রথমেই তোমাকে এখানে যে বোর্ড রয়েছে সেই বোর্ড দেখাবো এবং এই বোর্ড জানান দিচ্ছে যে এই যে অনশন কর্মসূচির চিকিৎসকরা আমরণ অনশন শুরু করেছিল সেটা কিন্তু এই মুহূর্তে উনষাট ঘণ্টা অতিক্রম করে গিয়েছে এবং এর পাশাপাশি শুধুমাত্র যে ঘন্টার হিসাবে ঊনষাট ঘণ্টা অতিক্রম করেছে তেমনটা নয় তুমি এই বোর্ড দেখলে বুঝতে পারবে যে এখানে কোন কোন চিকিৎসকরা তারা এখানে এই সাতজন চিকিৎসক কারা এই আমরণ অনশনের রয়েছেন এবং তাদের নামও একেবারে স্পষ্ট করে দেওয়া রয়েছে এবং তাদের এই মুহূর্তে ব্লাড প্রেশার কত রয়েছে বাকি যে যে গোটা ちょっと。 তাদের শারীরিক যে অবস্থা কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু নির্ধারিতভাবে এই বোর্ডে আপডেট করা হচ্ছে তার পাশে তোমাকে বলবো যে আজকে যখন এই আমরণ অনশন জুনিয়র চিকিৎসকদের চলছে তার পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু প্রতীকী অনশনের ডাক দিয়েছেন ফলে তো সকাল থেকে অর্থাৎ আরেকটু বেলা বাড়লেই তারপর থেকে যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং তারাও এই প্রতীকী অনশন যেটা আজকে ডাকা হয়েছে সেই অনশন কর্মসূচিতে যোগ দেবেন তার পাশাপাশি একবার মাদিকেল ছবিটা দেখাবো এখানে কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এখানেই আমরণ অনশনে বসেছেন যে অনশন ইতিমধ্যেই উনষাট ঘন্টারও বেশি সময় অতিক্রম করে গিয়েছে তার পাশাপাশি একাধিক কর্মসূচি আজকে কিন্তু রয়েছে তুমি জানো যে মহামিছিল রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একাধিক যে অনুষ্ঠান সেই কর্মসূচিগুলো কিন্তু একযোগে চলবে কুসুমিতা সৌভিক ধন্যবাদ আমি এই জায়গায় মনিশঙ্কর বাবুর কাছে আসো মনিশঙ্কর বাবু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকমের আলোচনার কথা বলা হয়নি এই যে জুনিয়র ডাক্তার একেবারে জীবন পন করে বসে রয়েছেন সিনিয়ররা আজকে প্রতীকী অনশনে বসতে চলেছেন এখনো পর্যন্ত রাজ্য সরকারের কি ব্যবস্থা ধরুন আমি যেটা আমি যেটা বলতে চাইব যে প্রথম দিকে যে আন্দোলনটা ছিল যে আপারটিক্যাল একটা মানে এজিটেশন বা যে আন্দোলন সেটা কিন্তু আমরা সব বিশ্বাস করতাম এখনও বিশ্বাস করি আস্তে আস্তে কিন্তু এটা টার্ন নিয়ে নিয়েছে পুরোপুরি পলিটিক্সে যারা এখানে আন্দোলনগুলো পরবর্তীকালে উইথড্র করার পর আবার ডিসিশন নিল যে ধরনের আবার একটা চাপ সৃষ্টি করবো রাজ্য সরকারে আমি বলছি বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে নিয়ে জানলাম যেটা পুরোপুরি একটা পলিটিক্যাল ব্যাক ব্যাকআপ থেকে হচ্ছে সিম্বলিক এর পেছনে পলিটিক্যাল একটা ব্যাপার আছে এবারে যেটা পঙ্কজদা দা বলছেন আমি একটা বলবো যে এই যে হরিয়ানার ঘটনাটা আপনি বলছেন যে ব্রিজভূষণ যদি একটা ফ্যাক্টর হয় যেটা বিশ্বনাথ দাও বলছিলেন তাহলে ব্রিজভূষণ যদি একটা ফ্যাক্টর হয় তাহলে সেই জায়গা থেকে বিজেপি সরকারটা চলে যাচ্ছে দুবারের সরকার সেই ক্ষেত্রে তাদের মুখ দিয়ে কি সাজে যে এই ধরনের ঘটনাগুলো এখানে প্রতিবাদ করার ধরে সেখানে আরেকটা কথা বলবো আমি যে দেখুন আজকে যারা অভিযুক্ত সন্দীপ ঘোষ তখন ডাক্তার নেই এবং এই যে এই ঘটনার সঙ্গে কর ঘটনার সঙ্গে অভিযুক্তের মধ্যে বেশ কয়েকজন হচ্ছে ডাক্তার তাহলে আমি বলছি মেরুদণ্ডটা যদি সোজা থাকা উচিত তাহলে সেই ডাক্তারটা একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলেমিশে সেই ডাক্তাররা কেন মেরুদণ্ডটা আন্দোলন করছেন এরাই যে কালকে একটা আমি ওটাই বলতে চাইছি যে চিকিৎসক

তারা কিভাবে অলিখিত রাজ চালু করেছে সরকার আজকে রাজনীতি খুঁজছে আর সরকার নিজে দাঁড়িয়ে থেকে রাজনীতি করিয়েছে তা না হলে একটি ছাত্র সংগঠনের সভাপতি তাকে গ্রেপ্তার হচ্ছে তদন্তে গ্রেপ্তার মানে হচ্ছে তার আর্থিক বিনিয়োগ কিছু কিছু না কিছু তথ্য তার বিপক্ষে আছে আর্থিক বিনিয়ম থেকে শুরু করে সর্বত্র এবং যে একটা সন্ত্রাসের আবহ যেখান থেকে আমরা পরিষেবা পাব সেখানে যিনি পরিষেবা দেবেন তিনি চূড়ান্ত নিগৃহীত হয়ে জীবন দিলেন আর যারা করলো তারা হচ্ছে ডাক্তারের তকমা গায়ে লাগিয়ে সমাজে ঘুরে বেরিয়েছে সরকার তাদের প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে যে যারা চিকিৎসক তাদের মেরুদণ্ড কেন সোজা থাকবে না তারা কেন পলিটিক্স জড়িয়ে পড়বেন তাহলে সবার আগে নামটা কি সন্দীপ ঘোষের ওঠে না সন্দীপ ঘোষ কিসের মেরুদণ্ডের জোর ছিল যে তিন বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে তিনি রামরাজত্ব চালিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে তার এই দৌরাত্ম কেনই বা সরকার সহ্য করেছে কেনই বা তিনি ছেড়ে দেওয়ার মাত্র চার ঘন্টার মাথায় তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয় কিসের শক্ত মেরুদণ্ড না আমি প্রথমত বলবো যে দেখো ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে তাতে বিভিন্ন ভাবনা চিন্তার মানুষ থাকতেই পারে এখানে আমি দেখেছি যে এসইউসি করেন এমন ডাক্তারবাবু আছেন এখানে নকশাল করেন এমন ডাক্তারবাবু আছেন তৃণমূল কংগ্রেস করে বিজেপি করে সিপিএম করে সব ধরনের ভাবনার মানুষ আছেন ফলে এটাকে কোনো পলিটিক্যাল রঙে রাঙিয়ে দেওয়াটা ঠিক নয় ন্যায় বিচারের প্রশ্ন তাদের কিছু দাবির প্রশ্ন এবং বৃহত্তম ন্যায় বিচারের প্রশ্ন তারা অনুসরণ করছেন আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের ঘটনার কেন্দ্রিতে কেন্দ্রে যখন আমরণ অমর্শন করেছিলেন তখন তিনি পলিটিক্যাল প্রশ্নটাকে পলিটিক্যাল মানুষ ছিলেন কিন্তু ন্যায় বিচারের প্রশ্ন তিনি রাখেননি তখন তখন মনীশঙ্কর বাবুরা প্রশ্ন তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনশন করছেন কেন এর মধ্যে রাজনীতি আসবে ইতিমধ্যে অনুসন কিন্তু জুনিয়র ডাক্তারদের আড়াই দিনে পড়েছে সিনিয়ররাও আজকে প্রত্যেকে অনুসনে যোগ দেবেন আমি সৌমদার কাছে এই জায়গায় আসবো সৌমদা এখনো পর্যন্ত মুখ্য সচিবকে আমরা দেখছি কাজে ফেরার কথা বলছেন মুখ্যমন্ত্রী অনেক দিন আগে কাজে ফেরার আবেদন জানিয়েছেন দফায় দফায় বৈঠক করেছেন কিন্তু মূল যে দশ দফা দাবি সেই দাবি পূরণে এখনো পর্যন্ত কতটা সদর্থক ভূমিকা দেখা গেছে দেখুন আমি তার আগে বলছি যে আপনার একটু আগে একটা কথা বলছিলেন যে রাজনৈতিক পরিচয় খুঁজছে সরকার সরকার তো রাজনৈতিক পরিচয় খুঁজবেই তার কারণ তাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে মানে আলাদা মানে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন করতে পারবেন মুখ্যমন্ত্রী নিজে করতে পারবেন প্রশাসনিক সভায় বসে রাজনীতির কথা বলতে পারবেন তখন সেটা রাজনীতি হবে না মুখ্যমন্ত্রী নিজস্ব কোনো দল হয় নাকি দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তিনি সবার মুখ্যমন্ত্রী তাহলে তিনি কি করে তখন দলীয় ব্যবস্থাকে কায়েম করেন আমার বক্তব্য হচ্ছে কৌশর জাহানের সঙ্গে যিনি মিছিল করেছিলেন রিজওয়ানুর কাণ্ডে সেদিন কি রাজনীতি ছিল না আমি জানতে চাইছি যেদিন কলকাতার বড় বড় রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি ধর্ণা করেছিলেন তখন রাজনীতি ছিল না সব দল যখন সাপোর্ট করেছিল আমি আমি জানতে চাইছি তাহলে রাজনীতি আজকে রাজনীতি খুঁজছেন আজকে যদি রাজনীতি ওরা করে থাকে ওদের রাজনৈতিক পরিচয় থাকে বেশ করেছে পরিচয় থাকে গণতান্ত্রিক অধিকার কেউ যদি কারো রাজনীতির পরিচয় থাকে আপনি মূল বিষয়টাকে বা বাইরে করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল আজকে বলুন তো এই যে একটু আগে বলছিলেন এরা কারা